নমস্কার বন্ধুরা, কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মি চ্যানেলটি এখন থেকে শুরু করছে। তো এখন রাত্রিবেলা, আজ সারাদিন ভিডিও করা হয়নি, তার অনেক কারণ রয়েছে, তো আপনাদের সাথে পরে একদিনকার শেয়ার করব। তো এখন চলে এসেছি একটা বিয়ে বাড়িতে, বাড়ির পাশে একটা বোনের বিয়ে রয়েছে, তো আমরা এখন চলে এসেছি ওর বিয়েতে। আমরা এখন চলে এসেছি আর এখানে সব ফটোশ্যুট হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, মানে এত তাড়াতাড়ি চলে এসেছি যে কি বলবো বন্ধুরা। মানে আমরা প্রথম থেকেই থাকতে চেয়েছিলাম যে লাস্ট পর্যন্ত থাকবো, কিন্তু লাস্ট পর্যন্ত আর আমাদের থাকা হয়ে ওঠেনি। তো এখানে এই যে ফুচকা স্টল রয়েছে, কফি রয়েছে, আর হচ্ছে পকোড়া স্টল ছিল, আর আমরা এখন এই যে খেতে বসে গেছি। তো হচ্ছে পাত্র নাম হচ্ছে সুশোভন আর মেয়ের নাম হচ্ছে পারমিতা। তো মেনু কার্ডটা আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে। তো আমরা এখন এই যে বাড়ি ফিরছি, আর এই যে দেখুন ট্রেন যাচ্ছে, ট্রেনের এই যে লাইটগুলো দেখা যাচ্ছে বগি থেকে। তো ওই দিন রাত্রে আমরা একটার সময় একটা খুবই খারাপ খবর পাই, তো সেটা মানে কী বলবো, খবরটা হচ্ছে যে মেজো কাকু আর আমাদের মধ্যে নেই। তো এটা খুবই একটা মানে পরিয়ে দিল, জীবনের মতন শেষ সিঁদুর পরা কাকিমার হয়ে গেল। তো মানে কি বলবো, কিছু বলতে পারছি না। আমার আমার গোড়ে বাটা লাগি লাগি করে, কেন তোমার বাপকে একটা ভেসেলকে দিতে পারতে কেলে হিসেবে ভেসেলটা দিলে তুমি জব করে চলে যাও। তখন যে সকালবেলা ও কি জানে যে কটে মা ভালো আছে কি কেউ, না তোমার বাপকে একটা ভেসেল করে দিতে কর, তুমি ভেসেলে যাবো আই চলে আসে। হ্যাঁ, সবের ডিউটি ছেড়ে সে খেতে। কালকে তো 12টা 1টা পর্যন্ত ডিউটি কাজ করতে হয়। কে আসে? হ্যাঁ, ভোর ভোর বেলা কাকা বাবু কাকিমাকে এতটাই ভালোবাসতো যে কি বলবো বন্ধুরা। উনি মালাও পরিয়ে দিয়েছেন, এবং পরে গাছ থেকে কাকিমা হচ্ছে হলুদ রঙের ফুল খুব পছন্দ করতো, তো ওই জন্য কাকা বাবু হচ্ছে গাঁদা ফুল থেকে হলুদ রঙের ফুল তুলে নিয়ে এসে কাকিমার উপরে ছড়িয়ে দিচ্ছে, বলছে নিয়ে যাও, তুমি হলুদ রং পছন্দ করতে হলুদ রঙের ফুলটা নিয়ে যাও। মানে এতটাই কাকিমাকে ভালোবাসতো, এবং দুজনে সবসময় একসাথেই ঘুরে বেড়াতো। তো কাকিমা আর নেই, তো কাকিমাকে অনেকক্ষণ রেখা হয়েছিল, একটাই কারণ ছিল যে কাকিমার হচ্ছে বড় দিদি যে রয়েছেন, কাকিমার হচ্ছে বড় মেয়ে যে রয়েছে, মানে আমাদের বড়দি, তো ওনার হচ্ছে দুটো ছেলে হচ্ছে উড়িষ্যাতে কাজ করে, তো ওরা ওখান থেকে আসলে তারপরেই কাকিমাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। তো এই জন্য একটু আমরা সবাই ওয়েট করছিলাম।
আর ওইদিকে দেখতে পাচ্ছ খাটিয়ার পাশে যেটা কাপড় বিছিয়ে করা হচ্ছে, ওখানে যত কাকিমার জিনিসপত্র রয়েছে ওষুধপত্র সবই বেঁধে নেওয়া হচ্ছে, শ্মশানে নিয়ে যাওয়া হবে বলে। আর মাথার ধারেও কিছু রয়েছে যেগুলো হসপিটালে নিয়ে ছিল, গামলা রয়েছে, বালতি রয়েছে, এইগুলো। আমি ঘর চলে যাচ্ছি, যাবে কি বাবা? আরো সবাই চলে যাচ্ছে, দাদা চলে গেছে, সবাই বসে ওয়েট করছে। বড় বড় মাছ ছিল। হয়ে গেছে, তো সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে এসেছিল শ্রুতি আর শ্রাবণী, তো ওরা এই যে এখন এসছে সবে মাত্র, এই যে শ্রুতি দাঁড়িয়ে রয়েছে, আর এই যে মাম্মা এই শ্রাবণী রয়েছে, আর মাম্মা আর যেহেতু আজকে কোনো ভাত তো খাওয়া হবে না, তো এই যে সন্ধ্যেবেলা কিছু ফল কেটে ফেলেছি, তো এখন সবাই মিলে ফলগুলো খাবো। তো এই যে তরমুজটা কেটেছি, আর আঙুর নিয়েছি, আর কুল নিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।